সবার আগে এই মেসেজটা, ঠিক আছে? চল, ওয়েলকাম সকল দিদিভাইদের আজকের এই এপিসোডে। আজকের এপিসোডটা কালকের মতন ভাইরাল মাশরু কাতান জর্জেট খাদ্দির এপিসোড। এই যে এপিসোডটা দেখাচ্ছি, আই গেস ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ফাইন্ড দিস শাড়ি। প্রচন্ড লিমিটেড প্রোডাকশন অ্যান্ড আমাদের মতন এতগুলো ডিজাইন আই গেস একটু ডিফিকাল্ট পাওয়া। কালকে একটা ডিজাইন দেখিয়েছি, প্রচন্ড রেসপন্স এসছে, সকল কেনাকাটার উপর থাকবে ফ্ল্যাট 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 10% ডিসকাউন্ট। আর নতুনত্ব কিছু দেখতে হবে তো, যেরকম ও পরে আছে, আগে শাড়িটা ওরটা দেখিয়ে দে। দেখো প্রথমে তো প্লিট দেখাও, এত সুন্দর প্লিট, এই যাচ্ছে একটা সিলভারিশ গোল্ড, এখানে গোল্ডেন মিনা অ্যান্ড টোটাল শাড়িটা। এই রেডটাও কিন্তু অ্যাভেলেবল আছে, তোমার কিছু বলতে হবে কমফোর্টেবল কিরকম কি লাগবে বলো। একদমই, এই রেডটাও কিন্তু অ্যাভেলেবল আছে এন্ড মাশরু নিয়ে আলাদা করে আই ডোন্ট থিংক সো আর কিছু বলার আছে। এটা কি নতুন টাইপের মাশরু? আঁচলটার পোরশনটা আসছে এরকম। একদমই তাই, একদম। আমি কেন কি এরকম ভাবে দেখালাম, আমি এদিকটা চলে, আমরা এদিকটা ঘুরে আসি, এদিকে চলে আস, এদিকটা চলে আস, হ্যাঁ তাহলে একটু সুবিধা হবে দেখাতে তোমাদের। দেখো সুবিধা হচ্ছে না? দেখো দেখাতে এই সাইড থেকে ওর জায়গাটা পাওয়া যায় না। এবার এই যে কালেকশনটা, এই কালেকশনটা আমাদের একদম প্রিমিয়াম পূজা কালেকশন অ্যান্ড আলটিমেট শর্টেজ অফ দিস প্রোডাক্ট আছে, তো তোমরা যত তাড়াতাড়ি প্রোডাক্টটা নেবে তত তাড়াতাড়ি ভালো। আমি জানি না লাস্টের কথাগুলো আমার শুনতে পেলো কিনা, আমি দূরে চলে গেছিলাম। এটা হলো পরের কালারটা, বিউটিফুল কালার, ফুলি আমার বাকি কথাগুলো শোনা গেছে, ঠিক আছে? দরকার কোলাইট করে, খুব কাস্টমার কাউর কথাই শুনতে পায় না তখন। এইটা হলো নেভি ব্লু কালার, আমি একটু কালার গুলো হাতে দিচ্ছি। এটা না পরে দেখানোর খুব সুন্দর কালার, ভীষণ রিচ টোনের কালার, বিউটিফুল দেখতে। এই যাচ্ছে এটার ওভারঅল লুকটা, অসাধারণ কালারটা। ব্লাউজ পিস প্রত্যেক কটাতেই রয়েছে, ব্লাউজ পিস কটাতে এই ব্লাউজ পিস রয়েছে, এই সেম ব্লাউজ পিসটা। আচ্ছা একটা জিনিস বলে দিই, কালকে শুধুই শুধু ডিপ কালার দেখেছিলাম শাড়িটা, হ্যাঁ তো সবসময় তো সবার পড়তে ইচ্ছা করবে এমন তো না যে অনলি অ্যান্ড অনলি ডিপ কালারই দেখাবো। এসে গেছে কিন্তু, ঠিক আছে, আরে এসে গেছে দিদি, ঠিক আছে। অ্যান্ড আজকে দেখাচ্ছি পেস্টেল কালার, এর ডিজাইনটা ওয়ান অফ আমার বেস্ট লাগে, কেন জানি না আমার চোখে ভালো লাগে, এক একজনের এক একটা টেস্ট। তো দেখো এরকম গোল্ডেন টু সিলভার বুটা, এই যাচ্ছে পুরো উইভিং, পুরো শাড়িটা উইভিং অ্যান্ড শাড়ির পলপিল। দেখো ট্র্যাডিশনাল শাড়ি তো নেবই, তার সঙ্গে নতুনত্ব কিছু তো পড়তে হবে রে বাবা, একদম। অল টাইম তো ট্র্যাডিশনাল পড়তে পারবো না, কিছু একটা অনুষ্ঠানে পূজোর সময় একটা নবমীর দিন বা একটা অষ্টমী বা ষষ্ঠীর দিন এই শাড়িটা পরে বেরো না সকালবেলা, সকাল থেকে রাত্রির মধ্যে চুকিয়ে ঠাকুর দেখো ইজিলি ইজিলি, কারণ ভীষণ সফট, খুবই সুন্দর ফল ফিল শাড়িটা। আর ওর নিচেও একটা করে এই শাড়ি বুকিং করা আছে বলতে পারো। দেখো শাড়িটা, দেখো ভিডিও বেশি দিতে পারবো না, সকালবেলা একটা কি দুটো ভিডিও দিতে পারবো এই ডিসকাউন্ট টাইমে। অ্যান্ড প্রত্যেকটি শাড়ির উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, অ্যানিভার্সারি ডিসকাউন্ট সেল, সরি ফাউন্ডেশন ডে ডিসকাউন্ট সেল, হ্যাঁ। এটা রেঞ্জ হলো 6190, তার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে আমাদের সবকটি শোরুমে। এটা সবকটি শোরুমের প্রোডাক্ট অ্যান্ড প্রত্যেকটি শোরুমে প্রচুর কোয়ান্টিটিতে আমার যতটুকু সম্ভব অতটুকুই আছে, সেম টু সেম নয়, একটু ডিজাইন 19-20 হবে দিদি ভাই, কেন ভাই এইটার প্রোডাক্টের প্রচন্ড শর্টেজ ইন দ্য মার্কেট, তুমি একটু ঘুরেও দেখতে পারো, প্রোডাক্টের শর্টেজ ইজ হাইলি হিউজ। কিন্তু হ্যাঁ ডিজাইন আলাদা হলো, কাপড়ের কোয়ালিটি ইজ প্রত্যেক কটাই সেম, একদম ম্যাটেরিয়াল সেম মেইনটেইন করে, ডিজাইন 19-20 চেঞ্জ না করলে আমাদের চলছে না। দেখ এইটা হলো ল্যাভেন্ডার কালার, একটু মুছো, একটু মুছে দেখাই, সুন্দর একটা কালার, বিউটিফুল ফলটা। এই যে পলটা দেখছেন, এই পলটা সব শাড়িতে সম্ভব নয়, এই শাড়িতে যতটা ভালোভাবে আসছে মাশরুতে যতটা সুন্দরভাবে পলটা আসে, যতটা কমফোর্টিং মাশরুটা পরার পর এটা নিয়ে, মানে আর নতুন করে ইন্ট্রোডাক্টরি কিছু নেই, এত সুন্দর এটা। দেখো অল টাইম মাশরু কাতান তো একটা ভ্যারাইটি আছে আমাদের, যেটা অনেকটা বেনারসির কাছাকাছি দেখতে হয়, যদি কেউ অতটা বুটি চাই না তারা কি করবে, তাদেরকেও তো কিছু দেখাতে হবে, তাই জন্য আমাদের এই মাশরু জর্জেটের ইন্ট্রোডাকশন অ্যান্ড তৈরি। দেখো এই হলো শাড়িটার লুক, কালার কানা দেখো কি গ্ল্যামারাস কালার এসছে, এত সুন্দর কালার, লাইট গ্রিন, কি কালার বল, পেস্তা গ্রিনের একটা প্যাস্টেল টোন, সুপার সুপার বিউটিফুল কালার, খুব সুন্দর কালার। যারা একদম প্রমিনেন্ট রেড ডার্ক কালার পছন্দ করেন না, যারা ডে লাইটের কোন একটা অনুষ্ঠানে যাবেন, যতটা কমফোর্টিং
ঠিক ততটাই এটা কালারটা সুন্দর। এরপরে এটা তো মানে এই কালার নিয়ে কিছু বলার নেই, এই কালারটা নিয়ে হয় মারপিট। অ্যাকচুয়ালি লাল আর এই কালারটা নিয়ে হয় মারপিট। যারা একটু ইয়াং বা একটুখানি ব্রাইট, একটু না পাবো, যারা একটু ব্রাইট পড়তে চায় তারা কিন্তু এই কালারের বাইরে কিচ্ছু পড়তে চায় না। এখনকার দিনে ট্রেন্ডিং ওয়ান অফ দ্য মোস্ট কালার হলো এটা। কেমন লাগছে কালারটা একটু আমাদেরকে জানাবে। একদম রিচ টোন, ভীষণ রিচ টোনের একটা কালার এই কালারটা, মানে আমি খালি এইটুকুই বোঝানোর যে শাড়িটা পরে কতটা আরাম হতে পারে সারাদিন। তুমি ঠাকুর দেখো, যা ইচ্ছা করো একটু টেনে দাও এদিকে, দেখা এই জায়গাটা দেখিয়ে সারাদিন পরার মতো ক্যারি করার মতো এই একটা শাড়ি। এই কালারটা রিসেন্ট ভীষণ ভাবে ডিমান্ড, ট্রেন্ডিং কালার, মাস্টার্ড ইয়েলো। যেই কজন কাস্টমার আমাদের দোকানে এসেছিল, হ্যাঁ একদম গোল্ডেনেস, একটা মাস্টার্ড, রিসেন্ট, ভীষণ ট্রেন্ডিং কালার, মানে কালারটা ভীষণ টোন এনহ্যান্সিং। দ্য মোমেন্ট আমরা কালারটা পরি পুরো উজ্জ্বল লাগে দেখতে, এতটা সুন্দর দেখতে কালারটা। ডে লাইট হোক, ইভিনিং হোক, যে কোনো একটা টাইমে এই কালারটা অ্যাপ্রোপ্রিয়েট, অসাধারণ দেখতে। বিশেষ তুমি যখন এসেছিলে, এখন দিনে দিদিভাইরা এই কালারটা আমি যতজনের গায়ে দিয়েছি সকলকে দারুণ লাগছে, ভীষণ টোন এনহ্যান্সিং কালার। হ্যাঁ উল্টো করে ফেলেছে এটা, বুঝিয়ে দাও আর কিছু করার নেই। এটা যেভাবে উল্টো হয়েছে এটা কিছু করার নেই, এটাকে আমি এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই আসবে এটার লুক, আমি উল্টো হয়ে গেছে জিনিসটা, খালি বুঝে নাও ডিজাইনটাও কিন্তু এটা ডিফারেন্ট। কুচিটা উল্টো হয়েছে, কুচিটা অ্যাকচুয়ালি এইদিকে করেছে, উচিত ছিল এইদিকে, ঠিক আছে এই হয়ে গেছে নিচে। দেখো আমি যদি এটাকে খুলে দিই এখান দিয়ে, যেহেতু এটা ও নিজে করেছে কভার আপটা ভালোই দিল, এটা এটাকে আমি দেখিয়ে দিই। এই আসবে লুকটা, তুমি ওয়ান্স এটাকে এরকম সরিয়ে দেবে, এই হলো লুক। দেখ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জিনিসটা বোঝাতে লাগবে দিদিভাইদের, বুঝলেই হলো আমার ওখানেই স্যাটিসফ্যাকশন, তুমি যতক্ষণে বুঝবে। দেখ এই হলো লুক, ঠিক আছে বোঝাচ্ছে, কালারটা বোঝাচ্ছে তো, কালারটা খুব সুন্দর একদম। লাস্ট কালারটা যেটা ও পরে আছে এটারই ডিজাইন, হলো লাল তো অনেক সময় তুমি পাবে না, আমার কাছে পাঁচটা ডিজাইন আছে, পাঁচখানা, তোমরা হয়তো ফলো করেছো কিনা জানি না, বাট আমার কাছে ডিজাইন অনেক কটা আছে। ওই একটা লাল পরে আছে, ওটা সিলভারিশ ওয়ার্ক, একটু লক্ষ্য করো হোয়াইটিশ টাইপ, হ্যাঁ হোয়াইটিশ টাইপের, ওইটার লুকটা কিন্তু আরো রিচ লাগে আমার সামহাও। আবার যারা একটু গোল্ডিশ চাইছে না একদম, তাদের জন্য অপশন দেবো না, তা তো হয় না, দেখো অপশন, অপূর্ব লাগবে দেখতে, বিউটিফুল দেখতে। একটা শাড়ি আমি দেখাবো, এটা তুমি বডিতে অনেক পজিশনিং প্রিন্ট দেখেছো, বাট এইটা তো দেখো একটু দূরে যাবো, একটু দূরে গিয়ে একটু মুভমেন্ট করতে হয়। দেখো আমি এটা কুচিয়ে দিই, তুমি দেখাও, আমি কুচিয়ে নিচ্ছি, আমি করে দিচ্ছি। তুমি যতই পজিশনিং প্রিন্ট খোঁজো দিদি ভাই, এভরিডে যদি নতুন পজিশনিং প্রিন্ট না দিতে পারি আমাকে ঘুম হবে না। হ্যাঁ আর যেরকম মানে আর্টিস্ট কিন্তু কেউ না, দেখো দারুণ সুন্দর এক্সক্লুসিভ, কি দেখ না এক্সক্লুসিভ সুন্দর পজিশনিং প্রিন্ট, নেভার নেভার। দেখো এই যে আঁচল পজিশনিং প্রিন্টের, দেখ পুরো এদিক থেকে এদিক দেখা, পুরো
কালারিং এর এফেক্ট, বডি প্লেন পজিশনিং প্রিন্ট, এমনি একটু মার্কেটে শর্টেজ আছে বডি প্লেনের। দেখো এই জায়গাটা কোনিয়া, এই জায়গাটা ওপেন বর্ডার ক্লোজ বর্ডার কন্ট্রাস্ট, তারপরে ওপেন বর্ডার এই ওয়ার্কটা, এন্ড এই যাচ্ছে লুক। দেখো পজিশনিং প্রিন্টে, এই পজিশনিং প্রিন্টে যা মার্কেট মার্কেট, এই লুক দেখা যায় বিউটিফুল দেখতে একদম। এন্ডে আঁচলের এন্ডে থাকছে লটকন এই টাইপের, এই যাচ্ছে এটা আঁচলের এন্ডিংটা উইথ আ কন্ট্রাস্টিং ব্লাউজ পিস, এটা থাকছে এটা কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা। এই ডিজাইনটার দাম পড়ছে 5790, 5790। জাস্ট কালারখানা দেখো, আমি করে দিচ্ছি, তুমি এইটিকে কালারটা দেখো, আঁচলটা দেখো, ততক্ষণ আঁচলটা তুলে দেখো। এই যাচ্ছে এটার আঁচলটা, কোনিয়া প্যাটার্নে আঁচল, ওপেন এবং ক্লোজ এন্ড এর বর্ডার। এই যাচ্ছে এটা ক্লোজ এন্ডিং এর বর্ডার, তার সাথে এটা পরেরটা যেটা আছে ফিগার মোটিভে, এটা পুরো যাচ্ছে ওপেন এন্ড এর একটা বর্ডার। বিউটি বিউটি দেখতে, উইথ অপূর্ব রিচ টোন কালার। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, সুপার দেখতে পজিশনিং প্রিন্টটা, জাস্ট দেখো পজিশনিং প্রিন্টটা। এর আরো চারটে কালার আসবে, কিন্তু প্রবলেম ইজ একটাই, শর্টেজ প্রচন্ড বাজেভাবে রয়েছে, প্রচন্ড বাজেভাবে। এইটা জাস্ট এসছে আমাদের কাছে, আমি তাই ওকে দিয়ে একবার দেখিয়ে দিলাম, কারণ যতই আমি যেরকম ভাবে দেখাই, এই যে গায়ে ফেলে দেখানো আর ফল ফিল বোঝানো না, এইটা আমার মনে হয় এইসব শাড়িতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য আমি ওকে দিয়ে দেখিয়ে দিলাম। আরো অন্য কালার দেখতে হলে শোরুম আসো, যদি স্টক থাকে অবশ্যই দেখাবো ভিডিও করে, যদি ভিডিও করে না দেখাতে পারি আমাকে ক্ষমা করো, বোর্ডটা দিও। ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এইটার উপরে আছে, সব কালেকশনে আছে, তো শোরুমে আসো, যত তাড়াতাড়ি শোরুমে আসবে ততটা সুবিধা হয়, বিকজ পুরো স্টক দেখিয়ে দেওয়া একটু ডিফিকাল্ট। কালার গুলো আমি এখান দিয়ে একবার বুঝিয়ে দিই, এই দেখো নেভি ব্লু কালার, ওইটাই হচ্ছে রানি কালার, এন্ড এইটা যাচ্ছে মাস্টার্ড কালার, সেম সেম ডিজাইন পজিশনিং প্রিন্ট এন্ড এক্সক্লুসিভ দেখতে দেখো, শাড়ি বিউটিফুল কালার, জাস্ট কালারটা দেখো সুন্দর কালার, কি অপূর্ব সুন্দর শাড়ি হয়েছে, এত সুন্দর দেখতে স্টাইলিশ পিস, যে শোরুমে এসে একবার দেখো সামথিং ডিফারেন্ট। যদি শোরুমে চাও তাহলে একবার বেনারসি নিকেতনের শ্যামবাজার, কলেজ স্ট্রিট, বারাসাত, ডাক বাংলো মোড় প্লিজ, এন্ড সঙ্গে সঙ্গে অবশ্যই কাছে আমাদের শোরুমে দেখো, যাও বিভিন্ন টাইপের কালেকশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, ওয়েট করবো, চলবে কিন্তু টিউজডে পছন্দ, টিউজডে এন্ড অনলাইন অর্ডার এর জন্য আসছে এই নাম্বারটা, প্লিজ হোয়াটসঅ্যাপে জানিও শাড়িটা কেমন লাগলো, এটা রিকোয়েস্ট, হোয়াটসঅ্যাপে প্লিজ জানাও শাড়িটা কেমন লাগলো, কমেন্টস, সরি কমেন্টস জানাও শাড়িটা কেমন লাগলো, আর পছন্দ হলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, বাবা।